বগুড়া ছয় আসনে উপনির্বাচনে বিএনপির জয়লাভের মাধ্যমে প্রমাণিত হয়েছে ইভিএম এ সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয় দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপি এখন আর প্রশ্ন তুলবে না বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ এ সময় তিনি বিএনপিকে অভিনন্দন জানায় নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে জয়লাভ করায় বিএনপিকে অভিনন্দন জানাই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে অংশগ্রহণ করার মাধ্যমে জয়লাভ করেছে তো নিশ্চয়ই বিএনপি এখন আর ইভিএমের বিরুদ্ধে বলবে না আর নির্বাচন যে সুষ্ঠু হয় অবাধ নিরপেক্ষ হয় এবং অতীতের নির্বাচনে যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়েছে সেটির প্রমাণ হচ্ছে গতকালকের নির্বাচন